আসসালামু আলাইকুম। টাজমাল লাইট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন? ইনশাআল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনার দোয়ায়। তো বকিবাতক ড্রাইভিং সেন্টারে যেভাবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করায়, যেমন তাদের কিন্তু একটা প্র্যাকটিক্যাল হ্যান্ডবুক আছে, যে প্র্যাকটিক্যাল হ্যান্ডবুক থেকে তারা কিন্তু ক্লাসগুলো করায়। 1.1 যেমন স্টেজ 1, 1.1 স্টেজ 1, 1.2, 1.3, 1.4, এভাবে কিন্তু স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5 এইভাবে কিন্তু আছে। তো আমি যদি স্টেজ 1, 1.1, তারপর স্টেজ 1, 1.2 এইভাবে যদি একটা পর একটা একটা পর একটা ভিডিও বানাই, তাহলে কেমন হয়? আমার মনে হয় অনেকটা সুবিধা হবে, কেননা সেখানে যতগুলো শিক্ষক আছে তারা কিন্তু আপনার সাথে ইংলিশে সবকিছু বুঝে দেওয়ার চেষ্টা করে। অনেক ভাইরা কিছুটা বুঝতে পারে, অনেক ভাইরা কিছুটা বুঝতে পারে না। বুঝতে না পারার জন্য একটু রং করে বা একটু ভুল করে, তখন কিন্তু স্যারেরা একটু মানে যেটা বকাঝকা করে বললে চলে, বা তারা কিন্তু মেজাজটা একটু গরম হয়, এই হচ্ছে ব্যাপারটা। আপনি আপনি পড়তে পারবেন জিনিসটা, কিন্তু আপনি বুঝতে পারেননি, এই হচ্ছে ব্যাপারটা। আপনি যদি আমি যদি বাংলা ভাষায় আপনাকে কিন্তু বলে দিই, আপনি কিন্তু সেই জিনিসটা কিন্তু সহজভাবে বুঝতে পারবেন। আপনাকে ইংলিশে বললো, হয়তো দেখা যাচ্ছে সবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো বলার ধরন বা আমাদের বোঝার ধরন ক্ষমতা তো আর এক না, কিন্তু বাংলাতে বুঝে দিলে কিন্তু আপনি ঠিকই জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনি এই কাজটা করতে পারবেন, কিন্তু আপনার আপনি বুঝতে পারেননি বিধায় আপনি জিনিসটা রং করছেন বা ভুল করছেন, তখন কিন্তু স্যারেরা কিন্তু রাগ হয়ে যায়। তো এই একই জিনিস যেমন স্টেজ 1, 1.1, 1.2, 1.3, 1.4 এভাবে যদি আমি প্রতি একটা একটা করে যদি ভিডিও আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে যদি দেখে দিই, তাহলে কিন্তু আপনারা বোঝারও মানে ভালো হবে, বুঝতেও ভালো হবে, তবে ক্লাস করতে যে সেটাও কিন্তু আপনার কাজে দিবে। আপনি প্র্যাকটিক্যাল বইটা দেখলেন বা ভিডিওটাও দেখলেন, আবার ট্রেনিং সেন্টারে যে ক্লাস করলেন, দেখা যাচ্ছে তিনটার সমন্বয়ে কিন্তু আপনি ভালো কিছু করবেন। তো অবশ্যই আপনাদের মতামত চাচ্ছি, আপনারা যদি এইভাবে ভিডিও করলে ভালো হয়, অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ এইভাবে ভিডিও করলে অবশ্যই ভালো হবে। আমি প্রতিটা স্টেপ, যেমন স্টেজ 1, 1.1 একদিন করব, তারপরে তারপর ওয়ান স্টেজ 1, 1.2, 1.3, এভাবে প্রতিটা একটা পর একটা একটা পর একটা ধাপ, মানে শেষ পর্যন্ত, একবারে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত, মানে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত, একবারে প্রতিটা স্টেপ বাই বাই স্টেপ বাই ভিডিওটা থাকবে। আপনারা এই ভিডিওটা দেখবেন, যেমন আপনি একদিনে দুই স্টেজ ভিডিও দেখে গেলেন বা তিনটা দেখলেন, এভাবে প্রতিটা, যেমন আপনার আছে 1.1, 1.2 শেষ করছেন, তারপর 1.3, 1.4 এভাবে ভিডিওটা গুলো দেখলেন, তাহলে কিন্তু আপনার ক্লাসগুলোর সুবিধা হবে। শুধু ভিডিও দেখলে হবে না, বইটাও পড়বেন একটু, তাহলে এই কয়টার সমন্বয়ে, দুইটার সমন্বয়ে কিন্তু আপনি যে ক্লাসে ভালো কিছু করবেন। তো অবশ্যই আপনাদের মতামত আশা করব। আপনারা যদি এইভাবে ভিডিও চান, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ ভিডিও একটার পর একটা দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন, নিরাপদে কাজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।